الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসোলাতুয়াসালা আলাইকা আলাইলাইকিয়া রসুল আল্লাহ আসোলাতুয়াসালা আলাইকা আলাইলাইকায়া হ্যাবি বাল্লাহ অসোলে তুয়াসালা মোরালাইকায় নবি আল্লাহ ওয়ালা লিকা ওয়াস নুর আল্লাহ মাদনী চ্যানেলের দর্শক আলহামদুলিল্লাহ আরও একবার অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা এর সাথে উপস্থিত হয়েছি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুস্বাগতম ও অভিনন্দন ইনশাল্লাহ আজও থাকবে আপনাদের স্বপ্ন আপনাদের প্রশ্ন এবং জানব সেগুলোর ব্যাখ্যা কি প্রশ্ন হবে এবং উত্তরই বা কী হবে এইগুলো ইনশাল্লাহ আপনারা অনুষ্ঠানে শুনবেন নবী সাল্লাহ তা আল্লাহ আল্লা সাল্লামের প্রতি শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে একটি হাদিস শরীফ নবী করিম তা তালাহ আল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি দশ বার দুরুদে পাক পরে আল্লাহ তালা তার প্রতি একশোটি রহমত নাজিল করেন অতপর বলেন যে আমার প্রতি একশোবার দূরদে পাক পড়বে তবে আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দেন যে এই ব্যক্তি কপটতা ও দুযোগের আগুন থেকে মুক্ত সুতরাং পড়ুন আলা আল্লাহ মুহাম্মদ সাল্লুতালাহ আলীহি ওয়াসাল্লাম দর্শক অনুষ্ঠানে আমাদের সাথে শ্রদ্ধা উস্তাদ মাওলানা আসাদ মাদানী সাহেব উপস্থিত আছেন এবং তার থেকে জানব আপনাদের মাসলার সমাধান আপনাদের স্বপ্নের ব্যাখ্যা মাসলা সেগুলো যা স্বপ্নের সাথে সম্পর্কিত এবং সেগুলোর কি ব্যাখ্যা হবে তাও তার থেকে জানব উস্তাদ সাহেব সুস্বাগতম জজাকাল্লা আসুন অগ্রসর হই আপনাদের প্রশ্নের দিকে আর দেখি কি জানতে চাচ্ছেন আমার নাম মোহাম্মদ জাহিদ আত্মারি আমার প্রশ্ন হল যদি কোনো ব্যক্তি স্বপ্নের মাঝে সমুদ্রে বিচরণ করতে দেখে তো এর ব্যাখ্যা কি হবে জি উস্তস্তাপ কি বলবেন সমুদ্রের মাঝে যদি এভাবে বিচরণ করতে দেখে যে ডুবে না গিয়ে সে তা পারি দিচ্ছে তাহলে সংকটময় অবস্থা থেকে বেরিয়ে আসার আলামত হতে পারে তার জীবনে কোনো অবাঞ্ছিত ঘটনা রয়েছে এমন কোনো অবস্থা রয়েছে সেক্ষেত্রে আল্লাহর রহমতে তা থেকে বেরিয়ে আসতে সফল হবে ভালো স্বপ্ন ভালো ব্যাখ্যা পাক তাকেও উত্তম তৌফিক দান করুন আর যদি কোনো সমস্যা থাকে তবে তা থেকে বেরিয়ে আসতে শক্তি দান করুন ঠিক আছে পরবর্তী আমার নাম নাবিদাত আত্মারি আমার প্রশ্ন হল যদি কোনো ব্যক্তির স্বপ্নে নিজেকে ইঁদুর ধরতে দেখে তবে এর ব্যাখ্যা কি হবে অনুগ্রহ করে উত্তর প্রদান করবেন ভালো স্বপ্ন নয় এটি ইদুর মূলত খারাপ মহিলাকে বুঝিয়ে থাকে যে চারিত্রিক ও বৈশিষ্ট্যের দিক থেকে অপ্রশংসনীয় কাজে স্বপ্নদ্রষ্টার প্রথমত আল্লাহর দরবারে দোয়া করা উচিত যেন নারী ফেতনা থেকে হেফাজত থাকে আর যদি কোনো নারীর সাথে ইন্টারাকশান হয় সে তার আত্মীয় হোক বা আত্মীয় নাই বা হোক সেখানে তাকে সতর্ক থাকা জরুরি তার সম্পর্ক তার ইন্টার্যাকশান নিয়ে ভাবতে হবে সর্বপ্রথম তো এটি দেখতে হবে যে শরীভাবে তা কেমন আর শরীয়ত যেখানে অনুমতি দেয় তো সেখানেও ভাবতে হবে যেন কোনোভাবে এমন মহিলার সাথে ইন্টারাকশন না হয় সম্পর্ক না হয় যে তার জন্য অকল্যাণকর হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ ভেবে দেখলে তার জন্য কোনো সহজ পথ বেরিয়ে আসবে আমাদের প্রশ্ন করেছেন করম আলী নামের একজন ইউজার তিনি লিখেছেন স্যার স্বপ্নে নিজের সন্তানদের কোনো দুর্ঘটনার শিকার হতে দেখা এবং শারীরিক ক্ষতি দেখা কেমন ও এর ব্যাখ্যা কী দেখুন এর দুটি ব্যাখ্যা হতে পারে অনেক সময় তো ভবিষ্যতে ঘটবে এমন ঘটনার খবর দেয়া হয় আর তা সতর্ক করার জন্য হয় আর একভাবে এটিকে নিয়ামতো বলতে পারি কারণ এতে বান্দা নিজেকে হেফাজত করবে নিজের সন্তানদের হেফাজত করবে আপনি এই ধরনের স্বপ্ন দেখেছেন সঙ্গে আপনি ট্র্যাভেল করেন সুতরাং ট্র্যাভেলের ক্ষেত্রে যে প্রয়োজনীয় পদক্ষেপ রয়েছে সেগুলো নজরে রাখা উচিত এছাড়া যদি অন্য কোনোভাবে কোনো দুর্ঘটনা দেখেছেন সেইভাবে আপনার নিজেকে প্রস্তুত করা উচিত তাতে করে আপনি নিরাপদ থাকবেন দ্বিতীয়ত অনেক সময় কোনো পুরানো খেয়াল অথবা নিজের ভাবনার মাঝে এ ধরনের নকশা অঙ্কিত থাকে তখন তা স্বপ্নের মাঝে দৃষ্টিগোচর হয় যদি এটি দ্বিতীয় ক্যাটাগরির হয় তবে এর কোনো ব্যাখ্যা হবে না সুতরাং আমি এটি বলবো কিছু সৎকা করে দিন এবং নিজের সন্তানদের ব্যাপারে যতটুকু পদক্ষেপ আপনার নেওয়া উচিত তা অবশ্যই গ্রহণ করা উচিত অনেক সময় সন্তানরা মোটরসাইকেল ব্যবহার করে আর যেভাবে ব্যবহার করা উচিত অনুরূপভাবে করে না বয়সও তাদের কম অল্প বয়সেই ব্যবহার করে এছাড়াও আরও কিছু এ ধরনের বিষয় আছে সুতরাং যে পদক্ষেপ বাবা হিসাবে নেওয়া উচিত তা নিন এবং আল্লাহর রাস্তায় সৎকা অবশ্যই করবেন ঠিক আছে হুজুর ওস্তা সাহেব আরও একটি প্রশ্ন রয়েছে এখানে একজন জিজ্ঞাসা করেছেন আমাদের যে স্যার স্বপ্নে আজান পাঠ করতে দেখা এবং যে শব্দগুলো আমি পাঠ করছি তাতে কোথাও কোথাও ভুলও করছি অথচ আমি আজান শুদ্ধভাবেই জানি মুখস্থ আছে সুতরাং এই ব্যাপারে বলছেন কিছু বলার জন্য দেখুন ভুলগুলো যদি উল্লেখ করে দিত যে কি ধরনের ছিল আর কতটুকু ছিল তবে তদা অনুযায়ী আরজ করতে পারতাম অবশ্য নির্ভুল আজান পাঠ করা যদি কোনো। নেক্কার ব্যক্তি স্বপ্নে নিজেকে আজান দিতে দেখে তবে ভালো স্বপ্ন আল্লাহপাক তাকে শরীফের জিয়ারত নসিব করবেন অর্থাৎ সে হজের উদ্দেশ্যে ভ্রমণ করবে ভালো স্বপ্ন আল্লাপাকের সুকুরিয়া আদায় করা উচিত আর যখনই আমরা এ ধরনের কিছু স্বপ্ন দেখব তখন চেষ্টা কোনোভাবেই ছেড়ে না দেওয়া উচিত হজের যে পাথে রয়েছে যতটুকু চেষ্টা ব্যক্তির করা উচিত তা অবশ্যই করবেন এছাড়া আল্লাহ রহমতের প্রতি ভরসা রাখুন ইনশাল্লাহ আজদাওয়াজাল সশরীরে হজের সৌভাগ্য নসিব হবে খুবই চমৎকার আল্লাহ পাক মুসলমানদের এমন মহান আমলের সৌভাগ্য দান করুন এবং আমাদের বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দান করুন আমাদের তকদিরে লিখে দিন পরবর্তী প্রশ্ন শোনান আমার নাম মোহাম্মদ মাজিদ রাজা আপনার নিকট আমার প্রশ্ন হল যদি কোনো ব্যক্তি নিজেকে স্বপ্নে কবরস্থানে যেতে দেখে তবে এর ব্যাখ্যা কী হবে অনুগ্রহ করে এর ব্যাখ্যা বলে দিন উস্তাদ সাপ তার উত্তরের সাথে আমি আরও একটি শব্দের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করব শব্দটি কবরস্থান নাকি কব্বরস্থান নাকি কবরিস্থান সঠিক শব্দ কোনটি র এর নীচে হসন্ত কবরস্থান কবরস্থান জি এর মাঝে রুসুকার হবে না এবং আকারও হবে না উচ্চারণের ক্ষেত্রে কবরস্থান এটি সঠিক খুবই চমৎকার মাশাআল্লাহ সুতরাং কবরস্থানে যাওয়া অবস্থায় নিজেকে স্বপ্নে দেখা পাকের পক্ষ থেকে বান্দার জন্য এক ধরনের সতর্কতা যেন সে নেগামলের চেষ্টা করে এবং পরকালের চিন্তা করে কবর দেখা কবরস্থান দেখা এগুলোকে আলামত বলা হয়েছে যে হতে পারে বান্দা কোনো ভুলের মাঝে কোনো গুনাহের রোগে আক্রান্ত আছে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে পরকালের প্রতি মনোযোগী হওয়ার জন্য বলা হচ্ছে এখন আপনি নিজেই ভেবে দেখুন আমরা স্বপ্নের ভিত্তিতে তো কারো দিকে আঙুল তুলতে পারবো না তবে আরজ করতে পারি যে যারাই এ স্বপ্ন দেখবেন তখন নিজের আমলের প্রতি দৃষ্টি দিবেন যে কোথায় মিস্টেক হচ্ছে কোথায় ভুল হচ্ছে এমন কি কাজ যা শরীয়ত মোতাবেক হচ্ছে না তা থেকে আপনি নিজেকে দূরে রাখুন ঠিক আছে পরবর্তী প্রশ্ন দিন আমি স্বপ্নে দেখেছি আমার বাবা ইন্তেকাল করেছেন অথচ তিনি পূর্বেই ইন্তেকাল করেছেন তিনি মদিনা শরীফে আছেন আর তিনি বলেছেন আমি অত্যন্ত আনন্দে আছি তোমরা চিন্তা করো না জি ভালো স্বপ্ন মৃত ব্যক্তিদের মৃত আত্মীয়দের ভালো অবস্থায় দেখা এবং তাকে আনন্দিত দেখা এ বিষয়ের প্রতি ইঙ্গিত করে যে ইনশাআল্লাহ আজাল সে কল্যাণের মধ্যে রয়েছে সুতরাং তাকে ভালো পরিস্থিতিতে আপনি দেখেছেন কাজে আল্লাহর দরবারে আকাঙ্ক্ষা রাখুন সম্মানিত বাবার জন্য দোয়া করেন হয়তো যদি না করে থাকেন তবে দোয়া করুন আর যদি আগে থেকেই করেন তবে এখন আরও দোয়া ও ইসালে সাওয়াপ বাড়িয়ে দিন আপনার সম্মানিত বাবা উপকৃত হবেন এবং আপনিও উপকৃত হবেন এক প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন আমি রাতে স্বপ্নে চারিদিকে নীল কাপড়ের ক্রয় বিক্রয় দেয়া নেয়া এইসব দেখেছি স্যার এর ব্যাখ্যায় কিছু এরশাদ করুন বাহ্যিকভাবে এর কোনো ব্যাখ্যা নেই অবশ্য হতে পারে এর কোনো বিশেষ কাজ রয়েছে ঠিক আছে অথবা বিশেষ চাহিদা রয়েছে এগুলো উল্লেখ করলে তখন কিছু আরজ করা যাবে অন্যথায় কালারফুল কাপড় এটি রুটিনগত বিষয় এমন স্বপ্নের ব্যাখ্যা হয় না ঠিক আছে এক প্রশ্নকর্তা আমাদের নিকট প্রশ্ন করেছেন লিখেছেন আমি স্বপ্নে দেখেছি যে আমার শ্রদ্ধীয় বাবা যিনি দেড় বছর আগে ইন্তেকাল করেছেন তিনি তার চেহারায় দাড়ি রেখে সুসজ্জিত করেছেন কখনো তাকে এভাবে স্বপ্ন দেখি আবার কখনো তাকে ক্লিনশেপ অবস্থায় দেখি সুতরাং এই ব্যাপার আমার জানার ছিল এর ব্যাখ্যা কি এটি বিক্ষিপ্ত খেয়াল মনে হচ্ছে তো এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই দোয়া করুন আপনার বাবার জন্য পরবর্তী প্রশ্ন দিন আমার প্রশ্ন হলো আমি স্বপ্নে দেখেছি যে ফ্যাক্টরির মাঝে কিছু হাতি প্রবেশ করেছে এর সঙ্গে ছাগলও প্রবেশ করেছেন সুতরাং এর ব্যাখ্যা কি হবে হাতি কোন ফ্যাক্টরিতে প্রবেশ করছে সেখানে তিনি কাজ করেন নাকি নিজস্ব ফ্যাক্টরি কাজেই কিছু অবস্থার বিস্তারিত জানা থাকলে তখনই আরজ করা যাবে ছাগলের এক ব্যাখ্যা হাতির আরেক ব্যাখ্যা তবে স্বপ্নদ্রষ্টা যতক্ষণ না বিস্তারিত বলবে ততক্ষণ কিছু বলা যাবে না এমনিতে উস্তাদ সাহ স্বপ্নে খাসি দেখা বা ছাগল দেখে এই ব্যাপারে কিছু ভালো স্বপ্ন জীবিকা সমৃদ্ধির আলামত হালাল পশু বরকতের আলামত ঠিক আছে এই ব্যাপারে দর্শক আমরা বিস্তারিত প্যাকেজে তৈরি করেছিলাম তা আপনারা আমাদের স্বপ্নের ব্যাখ্যা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর তাতে প্রকার ভেদে বিস্তারিতভাবে স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে যে স্বপ্নে খাসি বা ছাগি দেখা কেমন আপনাদের জানার ক্ষেত্রে তা ভূমিকা রাখবে আর তা আপনারা ভিজিট করুন ইনশাল্লাহ ভালো লাগবে দেখতে আউটডোরে করেছিলাম খুবই ভালো হয়েছিল এই প্যাকেজটির রেকর্ড পরবর্তী প্রশ্ন শোনান আমার দোকানে আমার প্রতিবেশী এসে বলছিল যে আমি সকালে স্বপ্ন দেখেছি আপনার কাউন্টারের উপর অসংখ্য টাকা রাখা হয়েছে এত টাকা আমি ব্যাংকেও দেখিনি আর আপনি একেবারে শান্ত হয়ে শুয়ে শুয়ে সেগুলো গুনছিলেন এর কি ব্যাখ্যা হবে আল্লাহ করুন আপনার ভাগ্যে যেন এই স্বপ্ন কল্যাণকর সাব্যস্ত হয় আমিন তো এমনিতে অনেক সময় অনেকে ভাবে টাকা হলে ভালো হয় কাউন্টারে টাকা থাকে যেহেতু আপনার সাথে তার ভালো সম্পর্ক সুতরাং ভালোই ভাববেন কাজেই বিশেষ কোনো ব্যাখ্যা নেই এটি রুটিনগত বিষয় যা তিনি স্বপ্নে দেখেছেন ঠিক আছে জি পরবর্তী প্রশ্ন শোনান স্বপ্ন হলো আমি কোথাও যাচ্ছি বাইক দিয়ে প্রতিমধ্যে একটি কবুতর এসে বসে পড়ে কাদের উপর আবার কিছুক্ষণ পর তা উড়ে চলে যায় জি সাহ যদি কোনো অবিবাহিত কেউ দেখে তবে সে বিয়ে করবে ঠিক আছে আমি স্বপ্ন দেখেছি আমার বাবা ইন্তেকাল করেছেন আর তিনি রাতে দেখা করতে এসেছেন তিনি বলেন আমাকে পানি দাও আমি তাকে পানি দিয়ে বলি কবরস্থানে আশেপাশে কি পানি পাওয়া যায় না জবাবে বলেন অনেক দূরে যেতে হয় পানি নেওয়ার জন্য জি উস্তাদ সাহেব ইসালে সব করুন এবং নামাজ ও রোজার ফিদিয়া আদায় করুন মৃত ব্যক্তির পরিবারের নিকট কোনো কিছু তলব করা অর্থাৎ চাওয়া এ ব্যাপারে আলেমগণ বলেছেন যে তার দোয়ার প্রয়োজন এবং ইসালে সাহাবের প্রয়োজন আর এও ভেবে দেখা উচিত যে যেহেতু স্বপ্নে বোঝা যাচ্ছে ব্যক্তি পিপাসার্থ হয়ে আছে যদি তার উপর কারো হক থেকে থাকে তবে তা আদায় করা বা ক্ষমা করার বন্দোবস্ত করতে হবে আর নামাজ রোজার ফিদিয়া তো মারা গেছে এমন প্রত্যেক মুসলমানের জন্য অবশ্যই আদায় করা উচিত আর এর যে পদ্ধতি রয়েছে নামাজের হাকাম নামি কিতাবের মাঝে বিদ্যমান রয়েছে সেখানে দেখে নিলে ইনশাল্লাহ আপনি ফিদিয়ার পদ্ধতি পরিপূর্ণভাবে জেনে যাবেন আমির আহলে সুন্নতের খুবই চমৎকার কিতাব বারোটি পুস্তিকা আছে এর মধ্যে তবে তর মধ্যে কাজা নামাজের একটি অধ্যায় আছে পুস্তিকার অংশ এর মাঝে আপনি নামাজ ও রোজার ফিদিয়া আদায় করার পদ্ধতি পেয়ে যাবেন এস এম এর মাধ্যমে একটি প্রশ্ন এসেছে প্রশ্নকর্তা লিখেছেন আমি নামাজের জন্য মসজিদে যাই এবং এক ব্যক্তি আমাকে মসজিদ থেকে বের করে দেয় বাহিরে তাড়িয়ে দেয় প্রায় আমি এই ধরনের স্বপ্ন দেখি আমাকে এই ব্যাপারে কিছু বলুন আপনি বাস্তবতা তো তিনি ভালো জানেন যে বাস্তবে কি তার সাথে এমন কোনো কিছু সংঘটিত হয়েছে যে মসজিদে গিয়েছে কেউ বের করে দিয়েছে বা বের করেনি তো যাই হোক এর প্রতি মনোযোগ না দেয়াই ভালো অনেক সময় শয়তান মুসলমানকে প্রেশান করার জন্য এ ধরনের স্বপ্ন দেখিয়ে থাকে সুতরাং নিশ্চিন্ত থাকুন মসজিদে গিয়ে থাকলে আরও যান না গেলে চেষ্টা করে অবশ্যই যাবেন ইনশাল্লাহ কল্যাণের মাধ্যম হবে তবে এ কারণে কোনো নেগেটিভ খেয়াল করবেন না পরবর্তী অডিও প্রশ্ন শোনান আমার আমি স্বপ্নে দুই তিনবার দেখেছি যেখানে আমি হারিয়ে যাই আর তিনি আমাকে খুঁজেন আর অনেক খুঁজেন কিন্তু আমি তার পাশেই থাকি অবান্তর ও অসামঞ্জস্যপূর্ণ স্বপ্ন এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই ঠিক আছে হুজুর পরবর্তী প্রশ্ন শোনান স্বপ্নে কুকুর পিছন থেকে ধাওয়া করছে কুকুর পিছনে ধাওয়া করছে দেখুন যদি বাস্তবে এমন কোথাও বাস করেন যেখানে কুকুরের আনাগোনা অধিক সেক্ষেত্রে এর তো বিশেষ কোনো ব্যাখ্যা হবে না আর যদি এমন কোনো ম্যাটার না থাকে সেক্ষেত্রে কুকুর অসৎ লোককে বোঝায় এবং দুশ্মন যে ক্ষতি করার চেষ্টা করছে তবে দুর্বল সুতরাং আল্লাপাকের দরবারে দোয়া করুন যেন আল্লাপাক প্রত্যেক ধরনের দুশ্মন থেকে আপনাকে ও সবাইকে হেফাজত করেন সুতরাং ইনশাল্লাহ কল্যাণ করা হবে দর্শক আমরা আপনাদের জন্য একটি সেগমেন্ট সামিল করি অনুষ্ঠানে আর এই সেগমেন্ট এমন টপ টেন যুক্ত করি যা সার্চ ইঞ্জিনে থাকা অবস্থায় মানুষ সার্চ করে এবং সেগুলোর ব্যাপারে উস্তাদ সাহ থেকে আমরা উত্তর জানার চেষ্টা করি আজকের টপ টেন্ডিং যে সার্চ রয়েছে তা আমাদের কাছে চলে এসেছে সেগুলো কি তাও দেখি এবং সেগুলোর ব্যাখ্যাও উস্তাদ সাহ থেকে জেনে আসি জি দেখেন কী রয়েছে আজ আমাদের কাছে জি উস্তা আমাদের নিকট প্রথম প্রশ্ন হল স্বপ্নে টাকা দেখা টাকা দেখা ভালো বিষয় না মানুষ সাধারণত ভালো মনে করে তবে এটি কল্যাণকর না এমনকি স্বর্ণ দেখাও ভালো মনে করা হয় না ঠিক আছে স্বপ্নে মুখ থেকে রক্ত বের হতে দেখা ভালো বিষয় না কোনো নিকটাত্মীয়ের ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে হতে পারে কোনো ঘনিষ্ঠ আত্মীয় বা প্রতিবেশী বিপদের সম্মুখীন হবে সুতরাং আল্লাহ পাকের দরবারে দোয়া করুন নিরাপত্তার জন্য ঠিক আছে স্বপ্নে পেয়ারা খেতে দেখা ভালো স্বপ্ন যদি পাকা দেখে থাকে ঠিক আছে এবং মিষ্টি থাকে নিয়ামত লাভের আলামত ভালো ভাল সংবাদপ্রাপ্তির আলামত নিয়ামত দ্বারা কি উদ্দেশ্য নিয়ামত যে কোনো বিষয় হতে পারে আর বিশেষ করে যে বিষয়টার প্রতি ব্যক্তির আকাঙ্ক্ষা থাকে স্বভাবত সেই বিষয়টা পেলেই ব্যক্তি আনন্দিত হয় উদাহরণস্বরূপ কেউ এক্সাম দিয়েছে আর সে চাচ্ছে আমি এতে সসম্মানে উন্নতি হব শরীরভাবে কোনো নিষেধাজ্ঞা না থাকলে তার জন্য এটিও নেয়ামত ভালো রেজাল্টে পাশ করবে কেউ ব্যবসা করছে এতে লাভবান হলে এটিও নেয়ামত কেউ অসুস্থ হলে সুস্থতা লাভও নেয়ামত সুতরাং নিয়ামত খুবই ব্যাপক বিষয় সুতরাং পাকের পক্ষ থেকে এমন নেয়ামত সে প্রাপ্ত হবে ওস্তাদ পুরুষের উদাহরণ তো আপনি দিয়েছেন মহিলার দিক থেকে এর উদাহরণ কেমন হবে মহিলাদের জন্য কোনো উদাহরণ অসুস্থতা থেকে আরোগ্য তো তাদের জন্য নিয়ামত ঠিক আছে হোক সে মহিলা হোক সে পুরুষ হোক জি জি ঠিক আছে আর দ্বিতীয়ত একজাম মহিলারাও দেয় মেয়েরাও দেয় উভয়ের দিক থেকে বলছি এমন বিশেষ কিছু তো নেই যা না আমি বলছিলাম নির্ধারিত করে বলতে যেহেতু আমাদের অসংখ্য দর্শক আছে মহিলাদের মাঝে ইসলামী বোনেরা অনুষ্ঠানগুলো উভয়ের জন্য নিয়ামত ঠিক আছে পরবর্তী স্বপ্নে নিজেকে বন্যায় ভেসে যেতে দেখা আল্লাহ সহজতা দান করুন আপনার এই মুহূর্তে এমন স্বপ্ন দেখা এর তো ব্যাখ্যার প্রয়োজন নেই আমরা একে এটাই বলবো যে পরিবেশ ও অবস্থা এনভারনমেন্ট তৈরি হয়েছে সে কারণে দেখেছেন আর যদি এমন না হয় অথবা এমন এলাকায় কেউ দেখেছে যেখানে এমন বন্যা কবলিত হয়নি সেক্ষেত্রে এমন বন্যা তুফান অন্ধকার এ জাতীয় যে বিষয়গুলো রয়েছে এগুলো কোনো বিপদের প্রতি ইঙ্গিত করে সংখ্যাজনক কোনো বিপদের প্রতি ইঙ্গিত করে যদি এমন কোনো ব্যক্তি দেখে তবে তাকে এটাই বলা হবে যেন সে পাকের দরবারে দোয়া করে হতে পারে কোনো বিপদ বা মসিবতে তাকে সম্মুখীন হতে হবে আর বিপদ ও মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর রাস্তায় সৎকা করা উচিত ঠিক আছে জি পরবর্তী স্বপ্নে দাতা হাজবিরির দরবারে উপস্থিত হতে দেখা ভালো স্বপ্ন ওলির জিয়ারত ও অলির সান্নিধ্য লাভ করা বরকতপ্রাপ্ত ও বিশেষভাবে তার ফয়েজপ্রাপ্ত হওয়ার আলামত জি হুজুর স্বপ্নে লোহার রড দিয়ে মারতে দেখা দেখুন যদি সাধারণ মানুষ দেখে থাকে তবে সে পরিশ্রমী কাজ করবে চেষ্টা করবে কঠিন কাজ করবে আর যদি কারো পেশাই এমন থাকে সেক্ষেত্রে এর কোনো ব্যাখ্যা হবে না কারণ সম্পূর্ণ দিন সে এই কাজই করে যেমন টিচার ছাত্র পড়ানো অবস্থায় নিজেকে দেখা মুচি দেখল সে জুতা সেলাই করছে সেক্ষেত্রে এর ব্যাখ্যা হয় না কারণ সারা দিনের রুটিনের সাথে এর সম্পর্ক যদি এমন না হয় সেক্ষেত্রে হাতুড়ে পিটানো মেহনতের আলামত কঠোরতার আলামত কঠিন কাজ করার প্রতি এটি ইঙ্গিত করে পজিটিভ স্বপ্ন চেষ্টা করুন আল্লাপাক বরকত দান করবেন ঠিক আছে পরবর্তী জি স্বপ্নে কক্ষ আলোকিত হতে দেখা বিশেষ কিছু নয় কারণ ঘর আলোকিতই থাকে বর্তমান সময়ে ঠিক আছে যেখানে বিদ্যুৎ আছে ঠিক আছে তো এটি রুটিনগত বিষয় এমন স্বপ্নের ব্যাখ্যা হয় না ঠিক আছে পরবর্তী স্বপ্নে কাঁচি দেখা সিজার কাঁচির ব্যাখ্যা জানা নেই আমি ঠিক আছে এখন এটিকে নোট করে রাখি আগামী অনুষ্ঠানে সামিল করব পরবর্তী প্রশ্ন দেখান স্বপ্নে মর্গ দেখা স্বপ্নে মর্গ দেখা কবরস্থান দেখা মৃত্যুর আলামত পরকালের ফিকির কবর মর্গ মৃত্যু দেখা এটি আল্লাপাকের সতর্কবার্তা যেন বান্দা নিজের আমল নিয়ে বিবেচনা করে আর যদি কোনো গুনাহে লিপ্ত থাকে তবে এর থেকে তবা করে আল্লাপাকের দরবারে ফিরে আসবে ঠিক আছে হুজুর পরবর্তী শেষ প্রশ্ন স্বপ্নে বুজুর্গকে দেখা ভালো ও বরকতময় স্বপ্ন কোন বুজুর্গকে দেখেছে এও জানার ছিল আর সেই বুজুর্গের প্রতি মহাব্বতের বহিঃপ্রকাশ এবং তার স্নেহ ও সহানুভূতি লাভের নিদর্শন ব্যাখ্যায় উস্তাসাব আপনি স্নেহ ও সহানুভূতির কথা বলেছেন এর দ্বারা উদ্দেশ্য কি যদি একটু বিস্তারিত বলতেন যে এটা কি দেখুন আউলিয়াইকেরামের ওসিলায় আল্লাহ তাবারকাত আলা দোয়া কবুল ঠিক আছে করছে আউলিয়াইকেরামের সুদৃষ্টিতে বান্দার অসম্ভবপর কাজও পরিপূর্ণ হয় আউলিয়ায় কেরামের বান্দা আবেদন জানায় আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা বলে এবং তাদের বর্গতে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন ঠিক আছে এই শব্দটি খুবই ব্যাপক এক্ষেত্রে যেহেতু আমাদের এতটা বিস্তারিত জানা থাকে না প্রশ্নকর্তার ব্যাপারে সুতরাং বিশেষভাবে তার সাথে যা রিলেট করবে তদ অনুযায়ী এর ব্যাখ্যা হবে দ্বিতীয়ত এর আরেকটি অর্থ এও রয়েছে যে যেই বুজুর্গের মাঝে যেই গুণটি সর্বাধিক বিদ্যমান ছিল এখন কেউ ইলমের মাঝে অধিক প্রসিদ্ধ ছিলেন ঠিক আছে সেক্ষেত্রে ইলিম অর্জন হবে তো এটি তার বরকত বলে গণ্য হবে অনুরূপ কেউ অনেক শক্তিশালীর ব্যাপারে এবং বীরত্বের ব্যাপারে লোকদের মাঝে সমাধিক প্রসিদ্ধ ছিলেন সুতরাং ব্যক্তির বাহাদুরই নসিব হবে অনুরূপভাবে কোনো বুজুগের মাঝে অন্য কোনো বিষয় যেমন অধিক বোধান্নতা ছিল কারো ব্যক্তির মাঝে অত্যন্ত দানশীল ছিলেন অনেক বেশি সম্পদ ব্যয় করতেন সুতরাং স্বপ্নদ্রষ্টাও এই বরকত পাবে যে সেও গরীবদের দুঃখ কষ্ট দূর করবে আল্লাহর রাস্তায় বেশি থেকে বেশি সৎকা ও দান অনুদান করবে সুতরাং প্রত্যেক বুজুর্গের মাঝে যে বিষয়গুলো অধিক ঘরে থাকে সেগুলো তার বিশেষ বরকত এমনিতে তো একজন বুজুর্গের জীবনে অজস্র বৈশিষ্ট্য থাকে তবে বিশেষ বৈশিষ্ট্য যখন কোনো বুজুর্গ থেকে প্রসিদ্ধ হয়ে যায় তখন তা আলোচনা করা হয় যেমন ধরেন মুফতি অনেকেরাম রয়েছেন মাসাল্লাহ তারা নেককার আরও বৈশিষ্ট্য তাদের মাঝে রয়েছে তবে যখন মুফতি শব্দটি বলবো, তখন মস্তিষ্কে ইলমের কথা আসবে সুতরাং এটি তাদের বরকত হয়ে গেল আর কিছু বুজুর্গের প্রসিদ্ধি ইলমের কারণে আবার অনেকের অন্য কোনো বৈশিষ্ট্যের কারণে যেমনটি বুজুর্গের জীবনী অনুরূপী তার সত্তা থেকে বরকত নসিব হবে সুবাহ খুবই চমৎকার মাশাল্লাহ যিনি স্বপ্ন দেখেছেন তিনি খুবই ব্যাপক সাধুবাদের হকদার এবং খুবই চমৎকার স্বপ্ন মাসাল্লা আরও কিছু কল সামিল করব জি শোনান আমার আম্মু স্বপ্ন দেখছেন যে মক্কা শরীফে আমি ও আমার আম্মু আমরা দুজন খানায় কাবার ছায়ায় শুয়ে আছি চাদর বিছিয়ে সেটির উপর শুয়ে আছি এই ব্যাপারে কিছু ইসাদ করুন মাশাল্লাহ অত্যন্ত বরকতময় স্বপ্ন আর আমরা দোয়া করি যেন আল্লাপাক বাস্তবেও আপনাকে আপনার পরিবারকে আপনার পিতামাতাকে মক্কা শরীফের জিয়ারত নসিব করেন আর এর বিশেষ যে ব্যাখ্যা রয়েছে যে নিজ সত্তাকে কাবার চত্বরে দেখা নিরাপত্তার আলামত কোনো ভয় থাকলে কোনো বিপদ থাকলে আল্লাপাক তা থেকে নাজাদ দান করবেন আর যদি কোনো অসুস্থ ব্যক্তি দেখে তবে আল্লাপাক তাকে শিফা দান করবেন সুতরাং খুবই ভালো ও বরকতময় স্বপ্ন ইনশাল্লাহ এর বরকত নসিব হবে একজন একটি মেসেজের মাধ্যমে প্রশ্ন করেছেন লিখেছেন স্যার স্বপ্নে নিজের বন্ধুকে জবাই হতে দেখা কি ব্যাখ্যা রয়েছে আর হত্যার যে মামলা রয়েছে তা আমার বিরুদ্ধে করা হয়েছে এই স্বপ্নটি আমি দেখেছি আমি খুবই চিন্তিত আমাকে সাহায্য করুন চিন্তিত হওয়ার প্রয়োজন নেই অনেক সময় শয়তান বন্ধুদের মাঝে ফাটল ধরানোর জন্য অথবা এমনিতে অযথা টেনশনে ফেলার জন্য যেমন তিনি বললেন আমি পেরেসান তো এগুলো শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে আপনার কোনো ইচ্ছাই নেই বন্ধুকে হত্যা করার আর স্বপ্ন দেখেছেন নিঃসন্দেহে এটা নফসের কুমন্ত্রণা এবং শয়তানের পক্ষ থেকে সুতরাং এর প্রতি দৃষ্টি না ভালো আর না আপনার বন্ধুর কাছে এটি শেয়ার করবেন অনেক সময় জোশের মাঝে মানুষ শেয়ার করে দেয় সুতরাং শেয়ার করবেন না বাস আপনি নিশ্চিন্তে থাকুন এবং আল্লাহর সৎকা করুন আর বন্ধুর সাথে যে ঘনিষ্ঠ সম্পর্ক তা কন্টিনিউ রাখুন ঠিক আছে পরবর্তী আমি স্বপ্নে আমার আত্মীয় স্বজনদের পরস্পরের ঝগড়া বিবাদ করতে দেখেছি আমাকে এর ব্যাখ্যা বলে দিলে খুবই উপকৃত হতাম জি এর কোনো ব্যাখ্যা আছে সাধারণত আত্মীয়দের মাঝে মনমালিন্য চলতেই থাকে এমন বংশ পাওয়া দুষ্কর যাদের আমরা বলতে পারবো যে ভাই এই বংশের সকল মানুষ পরস্পর এমন যে একে অপরের প্রতি কোনো অভিযোগ নেই এমন খুবই কম এমন বলতে পারেন যে না হওয়ার সমমান সুতরাং মনোমালিন্য চলতে থাকে ব্যক্তির মস্তিষ্কেও তা ঘুরতে থাকে পরবর্তী তা স্বপ্নেও দৃষ্ট হয় এটিকে এগুনোর করুন এবং দোয়া করুন আপনার আত্মীয়দের জন্য যদি সেখানে কোনো সমস্যা থাকে তবে আর যদি আপনার বংশ এমন মহৎ হয় যে তাদের কোনো সমস্যাই নেই তবে ইস্তিকামাতের দোয়া করুন যেন আল্লাপাক এমনই রাখেন ঠিক আছে সুতরাং স্বপ্নের ভিত্তিতে আমরা বলতে পারব না যে কোনো ঝগড়া হবে আল্লাহ কল্যাণ দান করুক উস্তাদ সাহ যদি ঝগড়ার কথা বলি তবে স্বামী স্ত্রী যদি ঝগড়া করতে দেখে আর স্বামী স্বপ্নে রাগের বসে তালাক সম্পর্কিত এমন অনেক শব্দ বলে দেয় সুতরাং এই ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে তখন অনেক পেরেশান হয়ে যায় সুতরাং এমন সিচুয়েশন সম্পর্কে বলুন যে ঝগড়া অবস্থায় যদি স্বপ্নে এই ধরনের দৃশ্য দেখে তবে এই কারণে তার বাস্তব জীবনেও কি কোনো প্রভাব পড়বে দেখুন এটা তো প্রায় সকল বিবেকবান লোকই জানে যে স্বপ্নে তালাক দেওয়াতে তালাক সংগঠিত হয় না এটা খুবই স্পষ্ট বিষয় হয়তো এ ব্যাপারে খুবই কমই লোক আছে যে মনে করে আরে আমি স্বপ্নে তালাক দিয়ে দিয়েছি কি হবে এ ভাবনা সাধারণত আসে না দুশ্চিন্তাকর যে ভাবনা আসে তা হল আরে এমন তো হবে না যে বাস্তবেও এই ঘটনা সংঘটিত হবে এই ভাবনা মানুষের মস্তিষ্কে থাকতে পারে তো দেখুন এতে আমরা দুটো বিষয় আরোচ করব। প্রথমত এটি আরোচ করব। আপনি আপনার আচরণ ভালো করুন হতে পারে এটি আপনার জন্য সতর্কবার্তা ঘরে ঝগড়া বিবাদ লেগেই থাকে খুব এক্সট্রিম লেভেলে গিয়ে স্বামী স্ত্রী পরিবেশ নষ্ট করে এমন যেন না হয় যে কাল ছাড়ার উপকরম হয় তো এক্ষেত্রে স্বপ্নদ্রষ্টাকে সতর্কবার্তা হিসাবে নিতে হবে আর যদি এমন কিছু না থাকে তবে আল্লাহ পাকের সুকুরিয়া আদায় করবে আর আল্লাহ পাকের দরবারে দোয়া করবে এবং নিশ্চিন্তে থাকবে স্বপ্নের ভিত্তিতে তালাকি হবে বাস্তবে এটা জরুরি বা অবশ্যই না এর আরও একটি ব্যাখ্যা আছে অনেক সময় শয়তানের কুমন্ত্রণাও স্বপ্নে প্রতিফলিত হয় তো বান্দা এর কুমন্ত্রণায় সাড়া দিবে না মুসলমানকে অত্যন্ত সন্তোষজনক থাকা উচিত কারণ সে আল্লাহর প্রতি ইমান রাখে রসুলগণের প্রতি ইমান রাখে কিতাবের প্রতি ইমান রাখে তার স্বতন্ত্র ব্যক্তিত্ব রয়েছে সে অহেতুক দুশ্চিন্তা করবে না যে বিষয়গুলোতে প্রকৃতপক্ষে চিন্তিত হওয়া দরকার তা ভিন্ন বিষয় তবে কুমন্ত্রণায় পড়া শয়তানি প্ররোচনায় পড়া অথবা ওভার থিঙ্কিং ভাবা এতটা কোনো জিনিসের পিছনে পড়ে যাওয়া যে তা বাস্তবে হলো কি হল না সেটা পরের বিষয় কিন্তু আপনি এখনই চিন্তিত সুতরাং আমাদের মুসলমানদের ব্যক্তিত্ব এ বিষয়গুলো থেকে পবিত্র হওয়া উচিত এতে আমাদের স্ট্রং হওয়া উচিত নিজের মানসিকতার দিক থেকে নিজের আচরণের দিক থেকে তো যত বেশি ইলিম থাকে তত বেশি মানুষ দৃঢ় আত্মবিশ্বাস ও আরামের সাথে ব্যক্তি জীবনযাপন করে তো আল্লাপাক সাহায্য করবেন তো আপনি নিশ্চিন্তে থাকুন ঠিক আছে পরবর্তী প্রশ্ন শোনান আমার ওয়াইফ স্বপ্ন দেখেছে যে বিরিয়ানির অত্যন্ত চমৎকার একটি প্লেট সাজিয়ে কোনো একজন তা পরিবেশন করছে খুবই চমৎকারভাবে বিরিয়ানি পাকানো হয়েছে এবং তাতে চমৎকার সুগন্ধিও ছিল চমৎকার বিষয় আপনার ওয়াইফ স্বপ্ন দেখেছে আর এর ব্যাখ্যাও তার হাতেই রয়েছে তিনি চাইলে আপনার সামনে সুগন্ধিযুক্ত মশল্লা দিয়ে উত্তমভাবে রান্নাকৃত একটি বিরিয়ানির প্লেট আসতে পারে এর ব্যাখ্যা তো আপনার পরিবারের হাতে বলে দেখুন কী হয় ঠিক আছে জি পরবর্তী প্রশ্ন শোনান স্বপ্নে উড়ন্ত অবস্থায় নিজেকে দেখি উড়ন্ত অবস্থায় দেখেন সফরের প্রতি ইঙ্গিত করে হতে পারে আপনি সফর করবেন আর এমনটা না হলে তখনও ভালো স্বপ্নেই বলা হবে যদি উত্তমভাবে স্বপ্নে নিজেকে পাখির ন্যায় উড়তে দেখে তবে এটি পরিস্থিতি অনুকূলে আসার আলামত পরিবর্তন আসবে অবস্থার উন্নতি ঘটবে ইনশাল্লাহ পরবর্তী আমি স্বপ্নে নিজেকে টাক অবস্থায় দেখেছি এতে বিস্তারিত উল্লেখ করতে হবে বাস্তবে কারো চুল নেই আর সে নিজেকে টাক দেখেছে সেক্ষেত্রে এটি স্বপ্নদ্রষ্টার বাস্তব অবস্থার সামঞ্জস্য এর কোনো ব্যাখ্যা হবে না জি পরবর্তী প্রশ্ন হুজুর আমার ওয়াইফ স্বপ্ন দেখেছে যে আকাশে তিনটি চাঁদ প্রথমটি ছোট এটি একটু বড় এবং শেষেরটি সবচেয়ে বড় এছাড়া দ্বিতীয় স্বপ্ন হল আমাদের ঘরে সাপ ঢুকেছে সাপ দেখা ভালো বিষয় নয় অসৎ লোকের আলামত চাঁদ দেখা অবশ্য কল্যাণকর আর এটি নিয়ামত ও সন্তানের প্রতি ইশারা করে মন্ত্রী দ্বারাও এর ব্যাখ্যা করা হয় আল্লাপাক দান করুন এরই সাথে সামঞ্জস্যপূর্ণ একটি প্রশ্ন ওসমান গনি ভাই আমাদের কাছে মাদানি চ্যানেল ইউটিউবে জানতে প্রশ্ন করেছেন বলেছেন স্যার আমার দুই মেয়ে আর বড় মেয়ে স্বপ্ন দেখেছেন যে ছোট্ট মেয়ের নিকট স্নেক্স বা সাপ এর কিছুক্ষণ পর সে ওই সাপের সাথে তাকে খেলতে দেখেছে সুতরাং স্যার অবশ্যই বলবেন এর ব্যাখ্যা কি। বয়সে যদি খুবই ছোট হয় যেমন শিশু বয়সের তাদের স্বপ্নের তো কোনো ধর্তব্য নেই আর যদি বড় হয় বোধশক্তি আছে সে দেখে তবে ছোট বোনের খেয়াল রাখবে হতে পারে সে কোনো এমন কাজে জড়িয়ে পড়বে অথবা এমন খেলায় ব্যস্ত হবে যা তার জন্য ক্ষতিকর হতে পারে সুতরাং এ ভিত্তিতে তার প্রতি লক্ষ্য রাখা উচিত ঠিক আছে হুজুর পরবর্তী প্রশ্ন শোনান আমার ওয়াইফ রাতে প্রায় স্বপ্নে দেখে যে সে কোনো পরীক্ষা দিবে আর এতে সে চিন্তিত অথচ এখন তার কোনো লেখাপড়াও চলছে না ইগনোর করুন ভাবার কিছু নেই এমনিতেই পেরেশানি চলে আসে তবে পেরেশান না হওয়া উচিত আল্লাপাক সহজতা দান করুন আমিন পরবর্তী আমি রাতে স্বপ্নে দেখেছি যে চারা গাছে ডিম রাখা এবং ডিমের ভিতর তাবিজ রয়েছে অবান্তর স্বপ্ন এর দিকে দৃষ্টি না দেয়াই ভালো আর যদি কোনো নেগেটিভ চিন্তা থাকে তবে তা দূর করুন পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাপাক এর বিরূপ প্রভাব থেকে নিরাপদ রাখেন পরবর্তী আমার প্রশ্ন হচ্ছে আমি মোটরসাইকেলে চড়ে কোনো কাজে বাইরে যাচ্ছি তবে মোটরসাইকেল চালাতে চালাতে হঠাৎ রাস্তা হারিয়ে ফেলি রাস্তা হারিয়ে হঠাৎ দেখি সামনে সবুজ গুম্বদ দৃশ্যমান হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে জি আসাদ ভাই আরে ভাই রাস্তা তো ভালোই হারিয়েছেন যে সঠিক জায়গায় পৌঁছে গেছেন ভালো স্বপ্ন আল্লাপাগ আপনাকে বাস্তবে মদিনা দেখার তৌফিক দান করুন মদিনা শরীফে স্বপ্নে নিজেকে দেখা অত্যন্ত বরকতময় চেষ্টাও করুন ইস্তেগাসাও করুন হুজুরের দরবারে আলাইহি ওসাল্লাম ইনশাল্লাহ অবশ্যই অনুগ্রহ হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন শোনান স্বপ্নে দেখেছি টিকটিকি আমার দিকে এগিয়ে আসছে এবং গলায় কামড় দেওয়ার জন্য আস্তে আস্তে অগ্রসর হচ্ছে তখন আমার ঘুম ভেঙে যাই অসৎ লোকের আলামত টিকটিকি দেখা ভালো বিষয় না ভেবে দেখুন আপনার সাথে উঠা বসাকারী কোনো চগলখর কোনো পরনিন্দাকারী ঝগড়া বিবাদ সৃষ্টিকারী তো নেই যদি থাকে তা থেকে দূরে থাকুন অন্যথায় হতে পারে আপনাকে কোনো ক্ষতি বা বিপদের সম্মুখীন হতে হবে অসৎ লোকের আলামত তার থেকে বাঁচার চেষ্টা করুন কেমন বিষয়কর বিষয় না উস্তাদ সাহেব যে মানুষের জবান দ্বারা যত পেরেশানি ও সমস্যার উদ্ভব হয় ততটা অন্যান্য অঙ্গ দ্বারা কারো সাধারণত হয় না এই জবানের সঠিক ব্যবহারের জন্য আমি চাইব আপনি কিছু মাদানি ফুল দর্শকদের উদ্দেশ্যে পেশ করেন জি এটি তো স্বতন্ত্র একটি আলোচ্য বিষয় আমাদের অন্যান্য সকল অঙ্গ দুর্বল হয়ে পড়ে তবে জবান দুর্বল হয় না অনেক বয়স্কদের দেখেছেন হয়তো যে তারা চলার সক্ষমতা রাখে না তবে জোবান এমন যে বাহাদুরকেও হারিয়ে ফেলবে আমির আহ সুন একটি কিতাব রয়েছে কথাবার্তার আদব বিষয়ে রিসেন্টলি প্রকাশ হয়েছে আপনি তা সংগ্রহ করতে পারেন ক্রয় করতে পারেন এটিকে পড়ার জন্য আমি আপনাদের উদ্বুদ্ধ করব এতে কথা বলার আদবও রয়েছে কথা বলার পদ্ধতিও রয়েছে যে কীভাবে আলোচনা করা উচিত আর সঙ্গে অহেতুক কথাবার্তা থেকে বাঁচার চমৎকার নির্দেশনা রয়েছে এটিকে আপনারা অধ্যয়ন করুন রিসেন্টলি এই কিতাবটি পাবলিশ হয়েছে সুতরাং পড়া উচিত আমাদের সবাইকে অনুরূপভাবে কথোপকথনের কথা বললে ফায়জানা একটি অধ্যায় গিবতের ধ্বংসলীলা এর সম্পর্ক জবানের সাথে এছাড়া আরও একটি কিতাব রয়েছে সুন্নত ও আদব তাতেও কথোপকথনের সুন্নত ও আদব আপনি পড়ার জন্য পাবেন কাজেই ভালো লোকদের সংস্পর্শ আচরণে ব্যাপক প্রভাব ফেলে আর কিতাব পড়াও ব্যাপক প্রভাব ফেলে এসবের পিছনে আপনার মানসিকতার প্রভাব রয়েছে যখন আপনার আগ্রহ হবে যে আমার কথাবার্তা ঠিক করতে হবে তখনই আপনি ভালো লোক অনুসন্ধান করবেন এবং ভালো কিতাবও খুঁজে বের করবেন আর যদি মস্তিষ্কে কোনো ভাবনাই না থাকে তবে না কিতাব পাবেন আর না মানুষ তখন যেমন আছেন তেমনই থাকবেন সুতরাং আল্লাপাক আমাদের এই ইতিবাচক ভাবনা দান করুন আর আমাদের মনে এই আকাঙ্ক্ষা হোক এই নিয়ত হোক যে আমাকে নিজের কথোপকথন ভালো থেকে ভালো করতে হবে তখন ইনশাল্লাহ এসব উপকরণ অবলম্বন করলে তো অবশ্যই ফল পাবেন আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে আর আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করার যথাসময় নিজেও নামাজ পড়ুন এবং অপরকেও নামাজের প্রতি উদ্বুদ্ধ করুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল আলহ সল্লাহ সল্লু আলিহি ওয় ওয়াসাল্লিম স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা